এই দামি কিতাব থেকে আপনি জান্নাতিদেরকে তেলাওয়াত করে শোনান। বিশ্বনবী, বিশ্বনবীর সবচাইতে প্রিয় সুরা, সুরা ইয়াসিন পড়া শুরু করবেন। ইয়াসিন বিশ্বনবীর একটা নাম, এই জন্য ছেলে হলে ইয়াসিন রাখবেন। তহা নামে আল্লাহ কোরআনে একটা সুরা নাজিল করেছেন, তহাটাও বিশ্বনবীর নাম। জোরে কোন ঠিক কিনা? তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন আল্লাহু আকবার। ইয়াসিন, তহা বিশ্বনবীর নাম, মুদ্দাসের মুজাম্মেল বিশ্বনবীর নাম। যেরকম ঠিক কিনা? এই জন্য ছেলে হলে মুদ্দাসের রাইখেন, ছেলে হলে মুজাম্মেল রাইখেন, তহা রাইখেন, ইয়াসিন রাইখেন। বিশ্বনবীর আচরণের মতো তার আচরণ গুরু করে দিবে কে? মুদ্দাসের মানে চাদরওয়ালা। বিশ্বনবী ওহিনাজির হওয়ার পরে ওনার জ্বর উঠে গেল, কাঁপতে শুরু করলেন, চাদর একটা গায়ে দিলেন। আল্লাহ রসিকতা করে বিশ্বনবীকে ও মুহাম্মদ বলে ডাক দেন নাই, বললেন ও চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদরওয়ালা দাঁড়িয়ে যাও, মুমিন বসে থাকতে পারে না। জ্বর হোক ঠান্ডা হোক, মুমিনের মিশন থেমে থাকে না, দাওয়াতি কাজ তোমার চলবেই। এই না মাত্র সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিল করলাম, পুরো 30 পারা এখনো বাকি রয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই কথা শুনে বিশ্বনবীর আবার 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর চলে আসলো, কাঁপুনি ছুটে গেল। বিশ্বনবী বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার কলিজার টুকরা খাদিজা, আমারে কম্বল চাপা দাও। বিশ্বনবী আবার কম্বল চাপা দিলেন, আল্লাহ আবার রসিকতা করে বিশ্বনবীর ও মোহাম্মদ বলে ডাক দেন নাই, তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। মুজাম্মিল মানে কম্বলওয়ালা, মানে কামলিওয়ালা, অকম্বলিওয়ালা মানে কম্বলওয়ালা নবী, দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ কবেন না? তহা নবীর নাম, ইয়াসিন নবীর নাম, মুদ্দাসসির নবীর নাম, মুজাম্মিল বিশ্ব নবীর নাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন নবী দাউদের কাছ থেকে জাবুর কিতাবের হিব্রু ভাষায় ইব্রানি ভাষায় 150টা ছড়া গান শুনলাম। এবার আপনার মন চায় যেখান থেকে কোরআনের একটা সূরা পড়েন, বিশ্বনবী পড়বেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বিশ্বনবী ইয়াসিন পড়বেন, ওয়াল কোরআনিল হাকিম, সূরা ইয়াসিন শুনে সব জান্নাতীরা পাগলের মতো বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, মন্ত্রমুগ্ধ কণ্ঠ শুনে, জাদু মাখা মায়া মাখা দরদ মাখা কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। বিশ্বনবী যখন সাত মুবিন ইয়াসিন শেষ করবেন, আল্লাহ বলবেন হাসবুক, ও নবী যথেষ্ট। বিশ্বনবী সাদাকাল্লাহুল আজিম বলে বসে যাবেন, এক জান্নাতি মাঝখান থেকে হাত তুলবে, মা খাতবুক তোর কি কথা? জান্নাতি বলবে আল্লাহ দাউদ আলাইহিসসালামের উপরে নাজিল করা তেলাওয়াত শুনলাম, যেই জাবুর কিতাব দাউদ আলাইহিসসালাম আকাবা উপসাগরের পাশে বসে ওনার দরদ মাখা কণ্ঠে যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ওনার তেলাওয়াত শোনার জন্য ডাঙ্গায় চলে আসত, আকাশের পাখিগুলো নেমে যেত, জঙ্গলের পশুগুলো বের হতো, ওই 150টা সুরার আবৃত্তি আজকের জান্নাতের কনফারেন্সকে সুন্দর করেছে, আমরা খুশি হলাম। তারপরে আপনি আপনার পেয়ারা হাবিব বিশ্বনবীরে ডাক দিলেন, বিশ্বনবীও তার কণ্ঠে চমৎকার সুরা সুরা ইয়াসিন, যেই সুরা শুনে হাজার হাজার মানুষ কালিমা পড়েছে ওই সুরা ইয়াসিন বিশ্বনবী শোনালেন, আমরাও বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হলাম। আপনার কাছে আমার ফরিয়াদ, আমার তলব, আমার দরখাস্ত, এই কোরআন বিশ্বনবী পড়েছে, কিন্তু কোরআনের রচয়িতা তো বিশ্বনবী নয়, কোরআনের লেখক বিশ্বনবী নয়, কোরআনের লেখক হলেন আপনি আল্লাহ। আমরা কোরআনের লেখকের কণ্ঠে, রচয়িতার কণ্ঠে আজকের কনফারেন্সে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন বস ওয়ালাইকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। ও জান্নাতীরা, আমি ঘোষণা দিয়েছি জান্নাতে যাওয়ার পরে তোমরা যা চাইবা তাই দিবা, তোমরা চাইবা আর আমি না করবো এমনটা হবে? হবে? তুমি চেয়েছো না করার তো সুযোগ নাই, আপনি যাই চাইবেন তাই দিয়ে দিবে কে? তুমি চাইলা আমার কণ্ঠে তেলাওয়াত, ও জান্নাতি বসে যাও, রব্বুল আলামিন গোটা জান্নাতবাসীদেরকে আনন্দের সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য তেলাওয়াত শুরু করবেন। এই সূরাটা কোন? সুবহানাল্লাহ, সূরা আর রহমান, কোন সূরা?
জোরে বলেন কোন সূরা? আর রহমান, তিনি নিজেই তো রহমান, তিনি নিজে কি রহমান, সেদিন রহমানের সূরা তেলাওয়াত করবেন। এই জন্য এই সূরা সম্পর্কে জানার দরকার আছে না নাই? রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।